ভিউয়ার্স, যে কোনো বাহিনীতে যদি আপনি আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে জানতে হবে সেই বাহিনীর কাজ কী। তা না হলে আপনি আবেদন করলেন এবং আপনার কাজ যদি পছন্দ না হয় তাহলে চাকরি জীবনে আপনি কখনোই আরামে চাকরি করতে পারবেন না। চলুন শুরু করা যাক বিমানবাহিনীতে বিমান সেনাদের ট্রেডভিত্তিক কী কী কাজ রয়েছে তা জেনে নেওয়া যাক। আমরা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছি, আমাদের পূর্ববর্তী কয়েকটি ভিডিওতে বলা হয়েছে এই সপ্তাহে আসবে বাংলাদেশ বিমানবাহিনীতে বিমান সেনা সার্কুলার। তাই বিমান সেনা সার্কুলারকে কেন্দ্র করে আজকের এই ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক লম্বা না করে। মূল ভিডিও শুরুর পূর্বে সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নিত্য নতুন সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বিমানবাহিনীতে বিমান সেনাদের ট্রেডভিত্তি কী কী কাজ রয়েছে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসা যাক টেকনিক্যাল ট্রেড। টেকনিক্যাল ট্রেডে আপনাকে যদি আবেদন করা হয় তাহলে এই ট্রেডে বিভিন্ন বিভাগ হয়ে থাকে, যেমন এয়ারফ্রেম, ইঞ্জিন ফাইটার এবং রেডিও ফাইটার, এরকম আরও অনেকগুলো ট্রেড থাকে। তো টেকনিক্যাল ট্রেডের মূল কাজ হচ্ছে আপনাকে বিমানের সকল ইঞ্জিনিয়ারিং কাজগুলো সম্পন্ন করতে হবে। অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের একজন সৈনিকেরা বিমানবাহিনীর সকল টেকনিক্যালি সমস্যা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল কাজগুলো সম্পন্ন করে থাকে। আপনি যদি এইসব কাজে দক্ষ হয়ে থাকেন বা এইসব কাজের মন মানসিকতা থাকে তাহলে আপনি বিমানবাহিনীর টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন। তারপর যে ট্রেড হচ্ছে তা হচ্ছে নন টেকনিক্যাল ট্রেড। নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হলে আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে। কথার মধ্যে কিছু বোঝা যাচ্ছে এদের কাজ কী, বিভিন্ন অফিসিয়াল কাজ বা এয়ারক্রু হিসেবে থাকা, ফটোগ্রাফি, ক্যাটারিং ইত্যাদি কাজগুলো এরা করে থাকে এই ট্রেডের বিমান সেনারা। বুঝতেই পারছেন এরা কোনো টেকনিক্যাল ট্রেডের কোনো কাজের সাথে জড়িত না, অর্থাৎ এরা যান্ত্রিক অথবা টেকনিক্যালি কোনো কাজের সাথে জড়িত না। এরা বিভিন্ন অফিসিয়াল কাগজপত্রের কাজগুলো করে থাকে নন টেকনিক্যাল ট্রেডের সৈনিকেরা। দর্শক, আপনার যদি এই কাজের প্রতি আগ্রহ হয়ে থাকে তাহলে আপনি নন টেকনিক্যাল আবেদন করতে পারেন। তারপর হচ্ছে MTOF। MTOF শব্দটা শুনে কীরকম বিচলিত হয়ে যাচ্ছেন, বিচলিত হয়ে যাওয়ার কিছু নেই, ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন। MTOF এর পূর্ণরূপ হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর। এই ট্রেডের কাজ হচ্ছে বিমানবাহিনীর সকল বাস, মাইক্রো, কার্গো সহ সকল পরিবহনের মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং সাইড দেখা। অর্থাৎ বিমানবাহিনীর যে সকল যানবাহন রয়েছে সেগুলোর মেকানিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং সাইডগুলো দেখাশোনা করে থাকে MTOF সৈনিকেরা, এবং সেই পরিবহনের ড্রাইভিং করা। অর্থাৎ MTOF সৈনিক হচ্ছে মূলত ড্রাইভিং ট্রেড। অর্থাৎ আপনি যদি ড্রাইভিংয়ে দক্ষ হয়ে থাকেন এবং ড্রাইভ করার মন মানসিকতা থাকে তাহলে আপনি MTOF-এ আবেদন করতে পারেন। দর্শক, ভিডিওটি স্কিপ করবেন না, আরও কয়েকটি ট্রেড রয়েছে বিমানবাহিনীতে, আশা করি সম্পূর্ণ দেখলে বিমানবাহিনীর সম্পর্কে ভালো আইডিয়া হবে। তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্টে আবেদন করেন তাহলে আপনি নাম শুনেই বুঝতে পারছেন এটি ডাক্তারি কার্যক্রম, অর্থাৎ আপনি একজন সহকারী ডাক্তার হিসেবে কাজ করবেন। বিমানবাহিনীর বিভিন্ন ইউনিট বা ব্যাজের সহকারী ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করে। অর্থাৎ বিমানবাহিনীতে বিভিন্ন ইউনিট রয়েছে এবং বিমানবাহিনীর বিভিন্ন সামরিক হাসপাতাল রয়েছে, এগুলোতে সহকারী ডাক্তার হিসেবে কাজ করে থাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সৈনিকেরা। অথবা আপনি যদি CMS-এ যান তাহলে এদেরকে দেখতে পারবেন। অর্থাৎ বিমানবাহিনীর যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোকে ডাক্তারকে সহযোগিতা করে, অর্থাৎ সহকারী ডাক্তারের দায়িত্ব পালন করে থাকে এই ট্রেডের সৈনিকেরা। দর্শক, তারপরে রয়েছে প্রভোস্ট্রেড। প্রভোস্ট্রেডে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে একজন দক্ষ বিমান সেনা হয়ে গড়ে উঠতে হবে। এই ট্রেডের বিমান সেনারা বিমানবাহিনীর পুলিশ নামে পরিচিত। অর্থাৎ বিমানবাহিনীতে কিন্তু পুলিশ নামে কিছু সংখ্যক সৈনিক দেখতে পাবেন, সেগুলো হচ্ছে মূলত প্রভোস্ট্রেড। এই বাহিনীর কাজ হচ্ছে ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতর রাইট আর্মসে লাল বেস পরে ডিউটি করে, অর্থাৎ এরা ট্রাফিকের দায়িত্বে থাকে। আপনি লক্ষ্য করবেন বিমানবাহিনীর ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যদি আপনি যান তাহলে দেখবেন বাহুর মধ্যে লাল বেস পরা কিছু সৈনিক রয়েছে, এরাই হচ্ছে মূলত প্রভোস্ট্রেড। এরা মূলত বিমানবাহিনীর ট্রাফিক ডিউটি পালন করে। অর্থাৎ আপনার যদি ট্রাফিক ডিউটি পালন করার মতো মন মানসিকতা এবং দক্ষতা থাকে তাহলে আপনি প্রভোস্ট্রেডে আবেদন করতে পারেন। দর্শক, তারপরে হচ্ছে PF&DI। PF&DI-এর পূর্ণরূপ হচ্ছে ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ড্রিল ইনস্টিটিউটর। আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন এই ট্রেডের কাজ কী হতে যাচ্ছে। এই ট্রেড হচ্ছে মূলত বিমানবাহিনীর ট্রেনার বা প্রশিক্ষক। অর্থাৎ রিক্রুট ট্রেনিং স্কুলের যারা সদস্য রিক্রুট তাদের ট্রেনিং করানোর দায়িত্ব থাকে এদের উপর। অর্থাৎ যারা রিক্রুট নিয়োগ হবে এদের ট্রেনিং করানো হয়ে থাকে এদের উপর। মোট কথা হচ্ছে এরা প্রশিক্ষক। এরা শারীরিক বিভিন্ন দক্ষতা এবং শারীরিক বিভিন্ন কার্যক্রম শিখিয়ে দিবে রিক্রুটদের। আপনার যদি এরকম মন মানসিকতা থাকে বা শারীরিক ফিটনেস ভালো থাকে তাহলে আপনি PF&DI-এ আবেদন করতে পারেন। দর্শক, ভিডিওটি স্কিপ করবেন না, আবার বলছি, তা নাহলে বিমানবাহিনীর সম্পর্কিত কিছু জানতে পারবেন না। আরও কয়েকটি ট্রেড রয়েছে, বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটির সাথে থাকুন। তারপর হচ্ছে মিউজিক ট্রেড। মিউজিক ট্রেড নিয়ে বিস্তারিত বলার কিছু নাই, এটা নাম শুনে অবশ্যই বুঝতে পারছেন
এটার কাজ কম বেশি সবাই জানে, বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো এদের কাজ হয়ে থাকে। দর্শক, আপনি যদি কোনো বাদ্যযন্ত্র বাজানোতে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি মিউজিক ট্রেডে আবেদন করতে পারেন। এক্ষেত্রে বলে রাখা হলো, যদি আপনি কোনো বাদ্যযন্ত্র বাজাতে না পারেন এবং আপনি যদি মিউজিক ট্রেডে আবেদন করেন তাহলে কিন্তু চাকরি জীবনে আপনি অনেকটাই বিপদের মুখে পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনার অন্য ট্রেড বেছে নিতে হবে। তারপর হচ্ছে খেলোয়াড়। খেলোয়াড় সম্পর্কে বিস্তারিত বলার কিছু নাই, যারা খেলায় পারদর্শী আছেন যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলা, তারা এখানে আবেদন করতে পারেন। দর্শক, ভিডিওটি স্কিপ করবেন না, আরও কিছু বিষয় রয়েছে, অবশ্যই তা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে জিসি ট্রেড। জিসি হচ্ছে জিসি এর পুনরূপ হচ্ছে গ্রাউন্ড কম্বেটর। এরা হলো এয়ারফোর্সের প্যারা কমান্ডোস, অর্থাৎ আপনারা হয়তোবা আর্মির প্যারা কমান্ডোস শুনে থাকেন, এটা হচ্ছে এয়ারফোর্সের প্যারা কমান্ডো, যাদেরকে জিসি নামে পরিচিত। আপনার মধ্যে যদি অদম্য সাহস এবং শক্তি থাকে তাহলে এখানে আবেদন করতে পারেন। এরা হচ্ছে বিমান বাহিনীর অত্যন্ত চোখস একজন সৈনিক। আপনার যদি এরকম মনমানসিকতা থাকে তাহলে আপনি জিসি ট্রেডে একজন যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এমওডিসি। এমওডিসির সম্পর্কে ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। এমওডিসি এর পুনরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। বিমান বাহিনীর অভ্যন্তরীণ ঘাঁটি সমূহ, অভ্যন্তরীণ ব্যারাক বা অফিসার মেস এবং বিভিন্ন অফিসে এদের গেটে ডিউটি দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি বিমান বাহিনীর ঘাঁটিতে যান তাহলে আপনি দেখতে পাবেন গেটের মধ্যে কিছু সৈনিকেরা ডিউটি করছে। এরা হচ্ছে মূলত এমওডিসি সৈনিক। তাছাড়া বিমান বাহিনীর যে সকল উচ্চপদস্থ অফিসার রয়েছে তাদের মেসে অথবা বাসায় যারা ডিউটি করে এরা হচ্ছে এমওডিসি। দর্শক, এমওডিসি একটি অত্যন্ত জনপ্রিয় চাকরি এবং আপনি যদি এমওডিসিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি একজন বিমান বাহিনীর গর্বিত সদস্য হতে পারবেন বলে আশা রাখি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের এই নতুন চ্যানেলে নিত্য নতুন সেনা, বিমান, নৌসহ সকল বাহিনীর সকল আপডেট সবার আগে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আপনার নিজের সুবিধার জন্য, যেন নিত্য নতুন সকল ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।